এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর সম্ভবত এটা, অন্তত মাঠ পর্যায়ের কোনো কোনো জায়গায় সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছে না, বরং জনগণের পক্ষে দাঁড়াচ্ছে। কেন্দ্রীয়ভাবে এখনও আমরা সেরকম কিছু জানি না, কিন্তু মাঠ পর্যায়ে দেখা গেছে এর চেয়ে বড় কোনো খবর সম্ভবত আর হতে পারে না। পরবর্তী পর্যায়ে আসবো এটা নিয়ে আলোচনায়। আজকে সারাদিন পতন নিশ্চিত জেনেও শেষ পর্যন্ত আরও কিছু মানুষকে হতাহত করার জন্য আজকে আওয়ামী লীগকে নামানো হয়েছিল, যুবলীগ ছাত্রলীগকে নামানো হয়েছিল। তাদের সর্বশক্তি, তাদের শেষ শক্তিটা নিয়ে তারা নেমেছিল এবং আমরা দেখলাম জনগণের তোড়ে উড়ে গেছে, কিছু হত্যা করা গেছে। আজও এই ভিডিও যখন করছি আমি, মানে মেইন স্ট্রিম মিডিয়াতে অ্যাটলিস্ট 16 জনের মৃত্যুর খবর আমাদের সামনে এসেছে। এই জাতি তার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, অধিকার পুনরুদ্ধারের জন্য দফায় দফায় 250-র বেশি, 266 অ্যাটলিস্ট বা হাজার প্রাণ দিয়ে দিয়েছে। 16 জন, 20 জন, 50 জন, 100 জন খুন করে আসলে আর ফেরত যাবার কোনো সম্ভাবনা নেই। কাল থেকে ছাত্রলীগের লোকজন স্ট্যাটাস দিচ্ছিল 7 মিনিটে ঢাকা খালি করবে। ভালো, আমরা দেখতে পাচ্ছি। অবশ্য ওদেরকে আর দোষও বা দেবো কীভাবে, ওদের পালানো উচিত। আমি প্রায় বলেছি আমি ছাত্রলীগ যুবলীগ করলে এসব বার্তা দিয়ে পালাতাম, চেষ্টা করতাম। আমাদের সামনে এখন মেইন স্ট্রিমে নিউজ চলে এসছে, অসংখ্য মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, নেতারাও পালাচ্ছেন। আমি দু একদিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে শামীম ওসমান এবং ফজলুর তাপসের পালানো নিয়ে কথা বলেছি। জনাব তাপসেরটা দেখা যাচ্ছিল ফেসবুকে, আমি বলেছি এটা ভ্যারিফাইড না, জানা গেল এটাও উনি পালিয়েছেন। আর জনাব শামীম ওসমানকে দেখা গেছে কালকে একটা মিটিংয়ে, অনেকে মনে করেন উনি পালাননি, আমি মনে করি উনি পালিয়েছিলেন। ওটা 30 তারিখের যে ভিসা যাওয়ার কথা ছিল, যে ডকুমেন্ট বাংলা আউটলুক দিয়েছে, ঘটনা এটা যখন এত ছড়িয়ে গেল, বিশেষ করে শামীম ওসমানের মতো মানুষ পালিয়ে যায়, তাকে ধরে বেঁধে ডেকে আনা হয়েছে, একটা মিটিংয়ে একটু চেহারা দেখানো হয়েছে। এবং আমি আবারও খুব ধারণা করি খুব সহসাই উনি পালাবেন, কারণ আজও নারায়ণগঞ্জ পুরো জনগণের দখলে, অথচ ওনার নাকি কি হ্যাডাম নারায়ণগঞ্জের রাজা উনি, না দেখছি না, হয়তো পালিয়েও গেছেন। যাই হোক, কারা কারা পালাচ্ছেন আমি একটা জায়গা থেকে পড়ে, এবং খুবই ইন্টারেস্টিং হচ্ছে, যুগান্তর আমি প্রথমে নিউজটা পড়েছিলাম, একটু আগে ঢুকতে গিয়ে দেখি সেখানে নিউজটা পাওয়া যাচ্ছে না, যদিও অন্যরাও নিউজ করছে। আমি ইনকিলাব থেকে পড়ি, বলা হচ্ছে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীকে ভরসার বানিয়ে শুনিয়েছেন, তাদের কেউ কেউ দেশ ছেড়েছেন। পরিস্থিতিতে মন্ত্রী, এমপি, আমলা, আলোচিত ব্যবসায়ীরা দেশ ত্যাগ করছেন। ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে 19 জনের দেশ ত্যাগের তথ্য পাওয়া গেছে, এদের মধ্যে একাধিক মন্ত্রী ও এমপি আমলা রয়েছেন, বিমানবন্দর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, অনেকেই নিরাপদে যাওয়ার জন্য ভিআইপি লাউঞ্জ ব্যবহার করছেন না, ফলে তাদের সম্পর্কে তথ্য জানা কঠিন হচ্ছে। অনেক সরকারি আমলা ও বাহিনীর কর্মকর্তার পরিবারের সদস্যরা দেশ ছাড়ার চেষ্টা করছেন। জানা গেছে অতি সম্প্রতি এক অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী, বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গণমাধ্যমকে বলেন, যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন, প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ী সব কিছু প্রস্তুত। উনি পাশে থাকছেন না, প্রধানমন্ত্রীকে দেওয়ার কথার বরখেলাপ করে আজ BS 217 ফ্লাইটে তিনি দেশ ছেড়েছেন। ভিভিআইপি লাউঞ্জ দোলন চাহপা হয়ে তিনি ভাগবেন। শুধু নজরুল নয়, তার মতো সিআইপি মন্ত্রী এমপিদের দেশ থেকে প্রতিযোগিতা শুরু হয়েছে, বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল 6:30 দিকে বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জনাব ফজলে নূর তাপস প্রবেশ করেন এবং উনি ওখান দিয়ে সেখান থেকে চলে যান। 8:30 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 548 ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। প্রায় একই সময়ে পৃথক আরেকটি ফ্লাইটে তার পরিবারের সদস্যরা লন্ডন যান বলে জানা গেছে। শুধু তারাই নয়, 17 জন ভিআইপি সিআইপি দেশ ছাড়ার কথা রয়েছে এই তালিকায়। একাধিক মন্ত্রী, বিচারপতি, এমপি, মানে বিচারপতিও আছে, বিচারপতিদেরও বিচার হবে স্বাধীন বাংলাদেশে, নিশ্চয়ই হবে। এই দেশটাকে ধ্বংস করার পেছনে বিচার বিভাগের বিরাট দায় আছে। আজ ভিআইপি লাউঞ্জ এক রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উঠবেন তাদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক বস্ত্র পাট মন্ত্রী গোলাম দস্তগীর, গাজী এমপি, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, হুইপ নুরি আলম চৌধুরী, কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি, বিচারপতি মহিউদ্দিন শামীম, এদের সবার সঙ্গে একজন করে যাত্রী আছেন। সংশ্লিষ্টদের ধারণা তারা সস্ত্রীক যাচ্ছেন। এছাড়া
আরও আরও কথা যাদের আছে, সাবেক এমপি নুরি হাসনা লিলি, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান, ব্যবসায়ীদের মধ্যে আছেন এমবিএমের এমডি ওয়াসিম রহমান, লাইলা স্টাইলের এমডি ইমরানুর, এরকম মানে অনেক লোকজন আছে, ব্যবসায়ী আছে। ব্যবসায়ীদের পালানোর কথা ছিল না, কিন্তু আমি যে বললাম বাংলাদেশ একটা অলিগার্কি, সুতরাং এই অলিগার্কিতে অলিগার্ক হওয়ার জন্য সবাই মুখিয়ে আছে, কেউ হয়ে গেছেন, কেউ মুখিয়ে আছেন, সকাল সন্ধ্যা শেখ হাসিনাকে চাটেন তারা, তার ফল এই হচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, যখন তারা পালিয়ে যান, মাঠে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের পাতি নেতা, আধা নেতা, সিকি নেতা, কর্মী, তাদের তো থাকার কোনো কারণ নাই, একদম কারণ নাই। তাদের সেনাপতিরা যারা বিরাট বিরাট হ্যাডামওয়ালা লোকজন ছিল সব পালাচ্ছে, তারা থাকবেন কেন? আমি ভিডিও শেষের দিকে একটা ভিডিও যোগ করে দেবো, যেখানে দেখা যায় বিমানবন্দরে সাঁই সাঁই করে ভিআইপিদের গাড়ি যাচ্ছে এবং মেইন স্ট্রিমে এখন খবর আছে। এবার মূল জায়গাটায় আসি, সেটা হলো সেনাবাহিনীর কথা। সেনাবাহিনীর অন্তত দুটো জায়গায়, একটা জায়গায় যেটা সম্ভবত যাত্রাবাড়িতে, সেনাবাহিনীর এপিসির ওপরে মানুষ উঠে গেছে। আমার কাছে 7ই নভেম্বরের একটা দৃশ্যের মতো মনে হয়। 7ই নভেম্বর ট্যাঙ্কের ওপরে মানুষ উঠেছিল, সিপাহি জনতা ভাই ভাই হয়ে গিয়েছিল, এপিসির ওপরে উঠেছে এবং চারপাশে জনসমুদ্র। চাইলেও এর বিরুদ্ধে কিছু করার নেই, একটা এপিসিতে যতগুলো অস্ত্র আছে, যতগুলো গোলা বারুদ আছে, তা দিয়ে বহু মানুষ মেরে ফেলা হয়তো যাবে, কিন্তু ওই যে বলেছিলাম এই সেনাবাহিনী এই দেশের সন্তান, তারা পারবেন না এটা করতে, পারার কারণ নাই। এমনকি যদি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সে সিদ্ধান্ত দেওয়া হয়, আদেশও দেওয়া হয়, তারা পেরে উঠবেন না, পারেন নাই। আরেকটাতে আমরা দেখব যারা জনতার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছেন, এবং সেনাবাহিনীর প্রধান যে কথাটা বলেছেন, যেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, যে রাষ্ট্র এবং জনগণের প্রয়োজনে সেনাবাহিনী জনগণের সাথে থাকবে, চমৎকারভাবেই তিনি বলেছেন, ওই হ্যান্ড মাইকে তিনি সেই কথাগুলো বলছেন। আমি ধারণা করি এরকম ঘটনা আরও বিভিন্ন জায়গায় ঘটছে, ঘটবে, এবং যখন স্রোত তৈরি হয়ে যায়, যখন সুনামির মতো জনগণ আসতে থাকে, তার সামনে দাঁড়াতে হলে আপনাকে জাস্ট একটা মারাত্মক গণহত্যা করতে হবে। অলরেডি গণহত্যা হয়ে গেছে পুলিশ এবং বিজেপির হাতে, সেনাবাহিনীকে এবার একটা গণহত্যায় নামতে হবে, এটা আর কোনো কারণ নাই। কারণ আমি বলেছি, আপনি দিনের পর দিন গুলি খেয়ে মারা যাচ্ছেন, তারপর আপনি নামছেন। আজকে ঢাকায় মারাত্মক গণ্ডগোল হতে পারে, চারদিকে ছড়িয়ে গেছে, না গেছে তো, আজও তো অসংখ্য মেয়ে নেমেছে, চারদিকে, আমি অবাক হয়ে যাই। বাবা মারাও ছেড়ে দিয়েছে, তারা ধরে নিয়েছেন, ঠিক আছে, ও আহত হলে হোক, মরলে মরুক। আমার একটা ছবি দৃষ্টি আকর্ষণ করলো, প্রথম আলোর কাজ করা রাফসান গালিব ছবিটা তুলেছেন, আমি ওনার ফেসবুকে দেখলাম, খুবই ব্রিলিয়ান্টলি, ফেস দেখানো হয়নি, যেহেতু উনি মাইনর, একটা স্কুল ছাত্রী, তার মায়ের হাত ধরে রুটি বলার বেলন হাতে দাঁড়িয়ে আছে, মা তার এই সন্তানকে এভাবে নিয়ে আসছেন, তিনি জানেন তিনি মারা যেতে পারে, তার সন্তান মারা যেতে পারে। সো এর সামনে আসলে কে দাঁড়াবে, কীভাবে দাঁড়াবে, আটালি ইম্পসিবল। আমাদের বিজয় খুব সন্নিকটে, এবং এখন প্রধানমন্ত্রী আজকে নিরাপত্তা যে কমিটি আছে বাংলাদেশের, সবাইকে নিয়ে বসেছেন, সব বাহিনী প্রধান প্রধান তার নিরাপত্তা উপদেষ্টা সহ বহু লোকজনকে নিয়ে, এবং বলছেন যারা এখন এসব করছে আওয়ামী লীগ ছাত্রলীগ, তাদেরকে লেলিয়ে দিয়েছেন আপনি প্রধানমন্ত্রী। যাই হোক, এগুলো যারা করছে তারা সন্ত্রাসী, তাদেরকে দমন করার জন্য জনগণকে ডাকছেন। জনগণ আওয়ামী লীগ ছাত্রলীগকে দমন করছে, জনগণ এবার ক্ষমতার কেন্দ্রকে দমন করতে আসবে, খুব সহসাই আসবে। অলরেডি ঘোষণা হয়ে গেছে 6 অগস্ট। আমি সেনাবাহিনীর সাথে জনগণের ইন্টারাকশনের ভিডিওগুলো যোগ করে দিচ্ছি, এর সাথে বিমান নিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্যগুলো যোগ করে দিচ্ছি, আপনারা দেখুন। আপনাদের পাশে আমরা আছি, যারা সন্ত্রাসী কার্যক্রম
তুমি এসে গেছো।